আসসালামু আলাইকুম ভিউয়ার্স, Bdjobs এর প্রায়োরিটি লেভেল কি? Bdjobs এর নতুন একটি সিস্টেম চালু করেছে, আপনি যখন জব অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে প্রায়োরিটি লেভেল সেট করতে বলে। এখন এই প্রায়োরিটি লেভেল আপনি হাই দিবেন নাকি জেনারেল দিবেন? চলুন সরাসরি জব অ্যাপ্লাই এর মাধ্যমে দেখা যাক। আপনার এখানে দুইটা অপশন প্রায়োরিটি লেভেলে, একটা আছে হাই আর একটা আছে রেগুলার। দেখেন, হাই হচ্ছে অনলি অন জব অ্যাভেলেবেল পার উইক, তার মানে আপনি প্রতি সপ্তাহে হাই দিয়ে যে কোনো একটা জবে অ্যাপ্লাই করতে পারবেন এবং ওই সপ্তাহে অন্যান্য জবগুলো আপনার রেগুলার দিয়ে অ্যাপ্লাই করতে হবে। এখানে দেখেন প্রায়োরিটি লেভেল কি আপনি জানতে চাইলে এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পরে দেখেন বলা আছে যে প্রায়োরিটি লেভেল ক্যান বি সেট টু হাই ফর অন জব পার উইক স্যাটারডে টু ফ্রাইডে, অর্থাৎ স্যাটারডে থেকে ফ্রাইডে এর মধ্যে আপনি যে কোনো একটা জবের প্রায়োরিটি লেভেল হাই দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন। পরের অপশনে বলা আছে অনস প্রায়োরিটি লেভেল ইজ সেট টু হাই, ইট ক্যান নট বি ক্যান্সেলড, অর্থাৎ একটা জব আপনি প্রায়োরিটি লেভেল হাই দিয়ে যদি অ্যাপ্লাই করেন সেটা আর ক্যান্সেল করা যাবে না। পরের অপশন হচ্ছে প্রায়োরিটি লেভেল ক্যান বি সেট ডিউরিং অ্যাপ্লাই অর ফ্রম অ্যাপ্লাইড জব লিস্ট ইস কোটা ইজ অ্যাভেলেবেল, অর্থাৎ প্রায়োরিটি লেভেলটা আপনি তখনই সেট করতে পারবেন যখন ওই জবে অ্যাপ্লাই করবেন। এখানে আরো বলা আছে লার্ন মোর অ্যাবাউট প্রায়োরিটি লেভেল, ঠিক এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে আপনার সামনে দেখবেন বাংলাতে লেখা আসবে যে হাই প্রায়োরিটি লেভেল কি আর রেগুলার প্রায়োরিটি লেভেল কি। এখন কোন জবে আপনি হাই প্রায়োরিটি দিবেন আর কোন জবে আপনি রেগুলার প্রায়োরিটি দিবেন? হাই প্রায়োরিটি বলতে বুঝাইছে চাকরি প্রার্থী তার চাকরির আবেদনকে সবার চেয়ে আলাদাভাবে এবং বিশেষভাবে উপস্থাপন করতে হাই প্রায়োরিটি লেভেল ব্যবহার করতে পারে। হাই প্রায়োরিটি লেভেল সেট থাকলে চাকরি প্রার্থীর আগ্রহকে হাইলাইট করে নিয়োগকর্তার কাছে উপস্থাপন করা হয়, অর্থাৎ আপনি যদি দেখেন এমন একটা সার্কুলার পাইছেন যেটার সাথে আপনার সব রেসপন্সিবিলিটি ম্যাচ করে, এক্সপিরিয়েন্স ম্যাচ করে, এডুকেশনাল কোয়ালিফিকেশন ম্যাচ করে, অর্থাৎ আপনি যে জবটা খুঁজতেছেন সেই টাইপের জব পাইছেন, সেক্ষেত্রে আপনি হাই দিবেন। এছাড়া এই হাই প্রায়োরিটি লেভেল দিলে যারা এমপ্লয়ার তাদের কাছে আপনার এই জব অ্যাপ্লিকেশনটা আলাদাভাবে শো করে এবং আপনার ইন্টারভিউ কল পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এছাড়া আমরা জেনারেলি অনেক অ্যাপ্লাই করে থাকি যে আমাদের সাথে রেসপন্সিবিলিটি কাছাকাছি ম্যাচ করে বা এডুকেশনাল কোয়ালিফিকেশন ম্যাচ করলে আমরা সেটাতে সাধারণত রেগুলার প্রায়োরিটি দিয়ে অ্যাপ্লাই করব। দেখেন হাই প্রায়োরিটির ক্ষেত্রে আবার বাংলায় বলা আছে একজন চাকরি প্রার্থী সপ্তাহে শনি থেকে শুক্র মাত্র একটি চাকরিতেই হাই প্রায়োরিটি ব্যবহার করতে পারবেন, ঠিক আবার ওই সপ্তাহে যাওয়ার পর পরের সপ্তাহে আরেকটা জবে আপনি হাই প্রায়োরিটি দিয়ে ব্যবহার করতে পারবেন এবং একবার হাই প্রায়োরিটি লেভেল সেট করার পরে অন্য সকল আবেদন জেনারেল অর্থাৎ রেগুলার প্রায়োরিটি হিসেবে অ্যাপ্লাই হবে। আমরা ঠিক আগের পেজে চলে আসি। এখানে আসার পরে প্রথমে স্যালারি দিবেন, দেন আপনি যদি হাই দিতে চান হাই দিবেন এবং রেগুলার দিতে চাইলে রেগুলার দিবেন। দেওয়ার পরে এখানে নিচে একটা অপশন আছে, উপরে সতর্ক বার্তাটি আমি পড়েছি, এই অপশনে টিকমার্ক দিয়ে আপনি যদি এই অ্যাপ্লাইতে ক্লিক করেন সাথে সাথে এই জবটা প্রায়োরিটি লেভেল সেট আকারে অ্যাপ্লাই হয়ে যাবে। এখন এই জবে আপনি কি প্রায়োরিটি দিচ্ছেন সেটা কিভাবে চেক করবেন, সেটা চেক করার জন্য এখানে দেখেন মাই Bdjobs নামক একটা অপশন আছে। মাই Bdjobs এ আসার পরে মাই অ্যাক্টিভিটিস এর আন্ডারে অ্যাপ্লাইড জবে ক্লিক করলে দেখবেন আপনি যে জবগুলোতে অ্যাপ্লাই করেছেন সেটা শো করবে। এই যে আমি এইমাত্র যে জবটাতে অ্যাপ্লাই করেছি সেখানে আমি প্রায়োরিটি লেভেল রেগুলার দিয়েছি এবং সেটা দেখাচ্ছে। দেখেন আমি প্রায়োরিটি লেভেল হাই দিয়েও আমি অ্যাপ্লাই করেছি, আমি দেখাচ্ছি, এই যে দেখেন আমি একটা প্রায়োরিটি লেভেল হাই দিয়ে অ্যাপ্লাই করেছি। তার মানে আপনি আপনার কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্সের সাথে ম্যাচ করে যে কোনো জবে প্রায়োরিটি লেভেল হাই দিয়ে অথবা জেনারেল দিয়ে অ্যাপ্লাই করতে পারেন। অবশ্যই নলেজ ওয়ার্ল্ড চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার চ্যানেলে আরো অনেকগুলো টিউটোরিয়াল আপলোড করে দেওয়া আছে, সেগুলো দেখবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।